তন্ত্র সাধনার নামে বোকা বানিয়ে এক পরিবারের কাছ থেকে 20 লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেওয়া এক জ্যোতিষীকে পাকড়াও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এদিন স্বঘোষিত ওই জ্যোতিষীকে আটকে রাখার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই প্রতারিত পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনি এলাকার রামানন্দ পালের অভিযোগ, বালুরঘাট শহরের বাসিন্দা ওই অভিযুক্ত জ্যোতিষী শিলিগুড়ির একটি মন্দিরে থাকে। তিনি কয়েক বছর আগে তাদের বাড়িতে এসে রামানন্দবাবুর স্ত্রী মারা যাবে বলে ভবিষ্যৎবাণী করেন। তাকে বাঁচাতে সোনার গয়না দরকার বলে দাবি করেন ওই জ্যোতিষী, কিন্তু রামানন্দবাবু তা বিশ্বাস করেননি। তার স্ত্রী মারা যান, এরপর তার মেয়ে মারা যাবেন বলে ওই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেন। রামানন্দবাবু তা বিশ্বাস করেন এবং তিনি জ্যোতিষীর কথা মতো প্রচুর সোনার গয়না নিয়ে যান এবং সেগুলি শুদ্ধিকরণের নামে নিয়ে চম্পট দিতে চায় ওই জ্যোতিষী। আর পরে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে ওকে অনেকদিন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে প্রায় 260 গ্রাম সোনা, মানিক্য, তার সঙ্গে আরও কিছু টাকা পয়সা, এইসব নিয়ে আমার মেয়েকে বাঁচাবে, তন্ত্র সাধনা করে আমার মেয়েকে বাঁচাবে। এই উপলক্ষে ও আমার বাড়ির থেকে এরকম জিনিসপত্র সব নিয়ে গেছে, কিন্তু আজকে ওকে আমরা খুব সুন্দরভাবে খুব মিষ্টি ব্যবহার করে ওকে আমরা ডেকে এনেছি। কারণ ডেকে এনে বললাম কি যে তুমি যে আমাদের হাঁড়িগুলো দিয়েছো, এই সমস্ত জিনিস ভরিয়ে আমাদেরকে হাঁড়িগুলো দিয়েছিলো বিগত দিনে, তো ওই হাঁড়িগুলো আমরা বললাম যে তুমি খুলে তাহলে আমার সোনাগুলো বের করে দাও। তখন ও নানান রকমের সব তান্ত্রিক সব জিনিসপত্র, সব মানে জিনিসপত্র নয়, পড়ে যাচ্ছে হঠাৎ করে, আরও কিছু হচ্ছে, আরও অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম করছে। করতে আমি বললাম যে ভাই সব কিছু বাদ দাও, এসব বাদ দিয়ে আমার তুমি আমার যে সমস্ত সোনাদানাগুলো নিয়েছো সেগুলো বের করে দাও। ও কিছুতেই বের করে দেয় না। তারপরে আমাকে হঠাৎ চিৎকার করতে বাড়িতে চিৎকার করতে আরম্ভ করে, বাঁচাও বাঁচাও, আমাকে মারছে। হ্যাঁ, তো কেউ ওকে মারছে না, আমার 68 বছর বয়স, ওর 27 বছর বয়স। ছেলেটার নাম কি? ছেলেটার নাম আকাশ। ও আকাশ সুখদেব, আকাশ সুখদেব সরকার, ছাত্রপল্লীতে বাড়ি। আকাশ সুখদেব সরকার, ছাত্রপল্লীতে বাড়ি। ওর বাবার নাম জগদীশ সরকার। তারপর কী করলেন? তারপরে এই তো আমরা যখন দেখলাম বেগতিক, এ তো কিছু বের করে দিচ্ছে না, অনেকক্ষণ ধরে সে 9:30 এসে 12:30-12:40 পর্যন্ত ওর সঙ্গে আমরা এইসব কথাবার্তা বলে যাচ্ছি। ও যখন কোনো কথাতে রাজি যখন হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে আমরা থানায় চলে এসেছি। আর ও বাড়িতে চিৎকার করছে, পাড়ার লোক সব চলে এসছে আমার বাড়িতে, যে কী হচ্ছে ওই বাড়িতে, কেন চিৎকার হচ্ছে, কখনো তো চিৎকার হয় না এরকম, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ। পুলিশ কি ধরে নিয়ে গেছে তাকে? হ্যাঁ, ধরে নিয়ে এখন লকআপে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম রামানন্দ পাল। কি মনে করছেন, আপনাদের মানে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে? হ্যাঁ, আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে, চুরি হয়েছে।